সাহায্য চেয়ে ফারিনের ফেসবুক লাইভ অন্তরালে রয়েছে অন্য কিছু জানতে হলে আমাদের পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি খুব বড় একটি বিপদে পড়ে গিয়েছি বুঝতেই পারছি না কি করা উচিত আমি অনেক খুঁজেছি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না কি করব আপনারা একটু সাহায্য করুন কান্না কান্না কণ্ঠে কথাগুলো বলছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন প্রসঙ্গত শুক্রবার 9 জুন ফেসবুকে লাইভে এসে আকুতি ভরা কণ্ঠে হাজির হন এই অভিনেত্রী জানান তার বোনকে খুঁজে পাচ্ছেন না প্রথমে বিষয়টিকে সিরিয়াস মনে হলেও লাইভের শেষ অংশে ভ্রম ভাঙে দর্শকদের সবাই আজ করতে পারেন এটি আসলে প্রচারণার কৌশল ফারিন জানান শনিবার 10 জুন এই বিষয়টি খোলাসা করবেন কথা মতো শনিবার বিকেলে কয়েকটি স্থির চিত্র শেয়ার করলেন অভিনেত্রী সেখানে তাকে ক্লান্ত চিন্তিত রূপে দেখা গিয়েছে ছবির সঙ্গে এটুকু তথ্য জুড়ে দিলেন এটি নিকোশ নামের একটি কন্টেন্টের চিত্র যেটা দীপ্ত প্লেটে মুক্তি পাচ্ছে প্রচারণার এমন কৌশল সাধারণত দেখা যায় না তাহলে কোন ভাবনা থেকে ফেসবুক লাইভে এসে কান্না কণ্ঠে এমন আকুতি করেছেন অভিনেত্রী এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাসনিয়া ফারিন বলেন আসলে আমরা চাচ্ছিলাম ব্যতিক্রম কিছু প্রচারণার মাধ্যম যেটা দর্শকদের মনে থাকবে সেই ভাবনা থেকে লাইভটিতে অংশগ্রহণ করা আর আজ 10 জুন তো রহস্যটা পরিষ্কার করে দিলাম সুতরাং দর্শকদের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই যদিও সমালোচকরা বলছেন ফারিনের মতো প্রশংসিত তরুণ অভিনেত্রীর পক্ষে থেকে এমন সস্তা বিভ্রান্তিকর প্রচারণার কৌশল আশা করা যায় না নিকোশ একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন রুবেল হাসান এতে দুই বোনের ব্যতিক্রম একটি গল্প উঠে আসবে ঢাকা সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে আউটডোরে শুটিং করতে গিয়ে উৎসুক মানুষের প্রতিক্রিয়া কেমন দেখেছেন ফারিনের জবাব সাতক্ষীরায় শুটিং করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হলো ওখানকার মানুষ এত ভালো কিছু বললে তারা শোনে মানে ফলে অসংখ্য মানুষ শুটিং দেখতে এলো আমাদের সেভাবে কষ্ট হয়নি বরং তাদের সহযোগিতা আরও সহযোগিতা পেয়ে আমরা কাজ করতে আরও উদ্যমী হয়ে যায় গেল বছর নভেম্বরে দাহ কাল নামে একটি ছবির কাজ শুরু করেছিলেন তাসনিয়া ফারিন সেখানে সহশিল্পী হিসেবে আছেন সঙ্গীত শিল্পী প্রান্ত কানাই অভিনেতা ইয়াস রোহান প্রমুখ মঈন হাসান ধ্রুব পরিচালিত ছবিটির বর্তমান অবস্থা জানালেন ফারিন তার ভাষ্য এটাও ওয়েব ফিল্ম শুটিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তবে কবে নাগাদ কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা এখনও বলতে পারছি না এদিকে শুক্রবার 9 জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছেন ফারিনের প্রথম সিনেমা আরও এক পৃথিবী এটি গত 3 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল সেই সঙ্গে বড় পর্দায় অভিষেক হয় ফারিনের ছবির আমেরিকা যাত্রা নিয়ে ফারিনের উচ্ছ্বাস এরকম এটা তো সত্যি ভালো লাগার মতো ব্যাপার কলকাতায় ছবিটা দর্শকদের ভালোবাসা প্রশংসা পেয়েছিল সে কারণে আমেরিকায় মুক্তির সুযোগ এলো আর বাংলাদেশেও মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু যেহেতু এটা যৌথ প্রযোজনার ছবি না তাই নানা জটিলতা পেরিয়ে সেটা আসলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি আসন্ন ঈদে নিকোশ ওয়েব ফিল্মটি ছাড়া বেশ কিছু নাটকে দেখা যাবে তাসনিয়া ফারিনকে সঙ্গত কারণে সেগুলোর নাম তথ্য আপাতত খোলাসা করলেন না এই অভিনেত্রী তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনাদেরকে মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই